আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আর 2024 সালে এসে বর্তমানে যে সকল সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনি যদি কাজে না লাগিয়ে আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর না হতে পারেন তাহলে সেটি আপনার ব্যর্থতা। কারণ রিসেন্টলি যে সকল এআই টুলসগুলো রিলিজ হচ্ছে সেগুলো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরের কাজগুলো আরও খুবই সহজ করে তুলছে, এর পাশাপাশি নতুন কাজের সুযোগ হচ্ছে। তেমনি আজ একটি টপিক নিয়ে আলোচনা করব যেখানে আমি এমন অ্যানিমেশন ভিডিও বানানো দেখাবো। আর এই সকল অ্যানিমেশন ভিডিওগুলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, ইউটিউব এই সকল প্ল্যাটফর্মে আপনি আপলোড করে সেখান থেকে আর্নিং করতে পারবেন। আর এই সকল অ্যানিমেশন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা কম কিন্তু এর অডিয়েন্স অনেক বেশি, যে কারণে আপনি এই টপিকের একটি চ্যানেল ক্রিয়েট করলে আপনার সাকসেস হওয়ার চান্স অনেক বেশি। প্রথমেই আমার তৈরি করা একটি অ্যানিমেশন ভিডিও আপনাকে দেখাই। ডিস্টার্ব করিস না তো, দেখিস না গেম খেলছি। রুহান এখনো গেম খেলছো, স্কুলে যাবে না, স্কুলের সময় হয়ে গেছে। প্রতিদিন স্কুলে যেতে ভালো লাগে না, স্কুল তো স্কুলের জায়গায় আছে, আজ না হয় কাল যাব, স্কুল তো আর কোথাও চলে যাচ্ছে না। এই ভিডিওটি আমি মোবাইলের মাধ্যমে কোন প্রকার হার্ড অ্যাপ্লিকেশন ছাড়াই জাস্ট একটি এআই টুলসের মাধ্যমে তৈরি করেছি। এই ভিডিওটি আমি যে নিয়মে তৈরি করেছি এই পুরো প্রসেসটি আমি ক্লিয়ার একটি ধারণা দিয়ে দিব। আর যেহেতু আপনি এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেখানে মনিটাইজেশন অন করে সেখান থেকে আর্নিং শুরু করবেন, যে কারণে আপনাকে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে যেগুলো আমি এই ভিডিওর শেষে ক্লিয়ারভাবে ধারণা দিয়ে দিব, তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল আমরা যে টপিকের উপর ভিডিও তৈরি করব সেই ভিডিওর জন্য একটি স্ক্রিপ্টের প্রয়োজন পড়বে। তো ভিডিওর স্ক্রিপ্ট লেখার জন্য আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি। এই জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সার্চ বারে সার্চ করব চ্যাট জিপিটি। দেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে নিব। পেজটি ওপেন হওয়ার পর নিচে কমান্ড অপশনে আমরা যে রিলেটিভ ভিডিও তৈরি করব সেই টপিকের উপরে একটি গল্প লিখে দেওয়ার জন্য এখানে আমরা টাইপ করব। কিছু সময় ওয়েট করলে চ্যাট জিপিটি আপনার ভিডিওর জন্য একটি গল্প লিখে দিবে। এই গল্পটি পড়ার পর আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট সম্পর্কে আপনি ধারণা নিতে পারেন। এছাড়াও আপনি ইউটিউব বা ফেসবুকে এমন অ্যানিমেশন ভিডিও দেখতে পারেন এবং ওই সকল ভিডিওগুলো দেখে আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট আপনি নির্ধারণ করতে পারেন। তবে ওই সকল ভিডিওর পুরোপুরি কপি করবেন না, ওই ভিডিও থেকেও আরও অ্যাডভান্স কিছু অ্যাড করবেন যাতে অডিয়েন্স আপনার ভিডিওর উপর আকর্ষিত হয়। স্ক্রিপ্ট নির্ধারণের পরের স্টেপটি হলো আপনার ভিডিওর জন্য অডিও তৈরি করা। অডিও রেকর্ড করার জন্য আমি কোনো প্রকার রেকর্ডিং অ্যাপ্লিকেশনের কথা বলবো না, আমি বলবো আপনার ক্যাপকার্টের মাধ্যমে ভয়েস ওভার দিয়ে আপনি অডিওটি তৈরি করবেন, কারণটি আপনি ভিডিওতেই বুঝতে পারবেন। তো ক্যাপকার্ট ওপেন করবেন, নিউ প্রজেক্টে টাচ করবেন এবং যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনি প্রজেক্টটি রানিং করবেন। দেন এখানে অডিও অ্যাড করার জন্য বা ভয়েস ওভার করার জন্য নিচ থেকে অডিও সেকশনে চলে আসবেন। দেন এখানে একটি অপশান দেখবেন রেকর্ড, তো এখানে টাচ করবেন। রেকর্ডিংয়ে টাচ করলে আপনার এখানে 3 পর্যন্ত কাউন্ট হবে, দেন তারপর থেকে আপনি যেটি বলবেন সেটি এখানে রেকর্ড হওয়া শুরু হবে। তো আপনার ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী এখানে ভয়েস ওভারটি করে নেবেন। আমরা যখন কোনো ভয়েস ওভার করি বা অডিও রেকর্ড করি তখন আমাদের আউটসাইড নয়েজের জন্য আমাদের অডিও কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো আপনার অডিও কোয়ালিটি বেটার করার জন্য অডিও লেয়ারটি সিলেক্ট করলে নিচে রিডিউস নয়েজ এই অপশনটি দেখতে পাবেন, এটি ওপেন করে নেবেন। এটি অন করে দিলে আপনার অডিও যে আউটসাইড যে নয়েজগুলো থাকে, যে সাউন্ডগুলো থাকে সেগুলো রিমুভ করে আপনার অডিওকে আরও বেটার করে দিবে। আমাদের ভিডিওতে অনেকগুলো ক্যারেক্টার থাকে এবং তাদের জন্য ভিন্ন ভিন্ন সাউন্ডের ভয়েস দিতে হয়। তো আপনার ভয়েসকে চেঞ্জ করে আপনার ভয়েসকে মেয়ে বা ভিন্ন ভিন্ন ভয়েসে কনভার্ট করার জন্য নিচে একটি অপশন দেখতে পাবেন ভয়েস ইফেক্ট। এখানে চলে আসলে নিচে অনেকগুলো ভয়েস ইফেক্ট দেখতে পাবেন যেগুলো সিলেক্ট করে আপনার ভয়েসকে চেঞ্জ করতে পারবেন। এখানে যে সকল ভয়েস ইফেক্টগুলো আছে এগুলো আপনি ট্রাই করে দেখবেন। আশা করি আপনার প্রয়োজনীয় ক্যারেক্টারের জন্য যে সকল ভয়েসগুলোর প্রয়োজন পড়বে, যে সকল সাউন্ডের প্রয়োজন পড়বে, সকল প্রকার সাউন্ড আপনি এখানে পেয়ে যাবেন। তাই শুধুমাত্র নিজের ভয়েসকে ব্যবহার করে আপনার প্রয়োজনীয় যে সকল ক্যারেক্টারগুলো আছে সব কয়টি ক্যারেক্টারের ভয়েস আপনি কভার করতে পারবেন। এই টিপসগুলো ফলো করে আপনার ভিন্ন ভিন্ন ক্যারেক্টারের জন্য যে সকল ডায়লগগুলো প্রয়োজন পড়বে সেই ডায়লগগুলো আপনি এখানে ছোট ছোটভাবে রেকর্ড করে সেগুলো সেভ করে নেবেন। অডিওটি কমপ্লিটভাবে তৈরি করা হয়ে গেলে আপনাকে নেক্সট স্টেপে এই অডিও থেকে একটি ভিডিও জেনারেট করে নিতে হবে। এটি করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে টাচ করবেন। পেজটি ওপেন হলে ওপর থেকে শেয়ার আইকনে টাচ করে এটি ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন। দেন ওপর থেকে একটি এররে টাচ করে এটি ডেস্কটপ সাইট অন করে দিবেন। পেজটি ওপেন হলে এখানে প্রথমে একটি লেখা দেখতে পাচ্ছেন মেক অ্যানিমেশন ফর ইউটিউব ফর ফ্রি, অর্থাৎ আপনি এখান থেকে যে সকল কার্টুন ভিডিওগুলো তৈরি করে নেবেন এতে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসার কোনো সম্ভাবনা নেই। এখানে একটি অপশন দেখবেন ক্রিয়েট নাও, এখানে টাচ করবেন। এখন আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে, এই পেজটিতে কাজ করার ইন্টারফেস খুবই সাধারণ। ওপরে 3টি অপশন দেখতে পাবেন ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড এবং সাইজ। যেহেতু আমাদের প্রথমে কোনো ভিডিও তৈরি করতে গেলে তার ভিডিও রেশিওটি সিলেক্ট করতে হয়, এর জন্য আমরা সাইজ অপশানে চলে আসব। এখানে ডিফল্ট হিসেবে ইউটিউবটি সিলেক্ট আছে এবং নিচের 2টি ভিডিও রেশিও শো হচ্ছে। আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে ইউটিউবে টাচ করে আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিওটি তৈরি করতে চান সেই প্ল্যাটফর্মটি আপনি সিলেক্ট করে আপনি ভিডিও রেশিওটি চেঞ্জ করতে পারেন। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবো, এর জন্য আমি ইউটিউবটি সিলেক্ট করে এখান থেকে ল্যান্ড স্পেস এই সাইজটি আমি সিলেক্ট করে রাখলাম। দেন চলে আসবো ক্যারেক্টার সেকশনে। ক্যারেক্টার সেকশনে আসার পরে এখানে আপনি অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাবেন।
আপনার ভিডিও টপিক অনুযায়ী যে ক্যারেক্টারটি আপনার প্রয়োজন পড়বে সেটি আপনি এগুলোর মধ্যে থেকে বেছে নিতে পারবেন। এখানে অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাবেন, আশা করি আপনার প্রয়োজনীয় ক্যারেক্টারগুলো আপনি এর মধ্যে থেকে বেছে নিতে পারবেন। এছাড়াও প্রায় আপডেট আসার পরে এখানে বেশ কিছু ক্যারেক্টার অ্যাড হয়ে থাকে, তো এখানে আরও অনেকগুলো ক্যারেক্টার অ্যাড হতে পারে। সেকেন্ড অপশনটি হলো ব্যাকগ্রাউন্ড। আপনি ব্যাকগ্রাউন্ড সেকশনে আসার পরে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন যেগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এগুলো ছাড়াও আপনার পছন্দের মতো আপনার গ্যালারি থেকে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ইম্পোর্ট করতে পারবেন। এর জন্য এখানে একটি অপশন দেখতে পাবেন আপলোড ইমেজ, এখানে টাচ করে আপনার ফোন থেকে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ইম্পোর্ট করতে পারবেন। অনেক সময় আমাদের ভিডিওতে একসাথে অনেকগুলো ক্যারেক্টারের প্রয়োজন পড়ে, যে কারণে আপনি যদি এখান থেকে ভিডিওতে গ্রিন স্ক্রিন ফুটেজে ভিডিওটি ডাউনলোড করে নেন বা ভিডিওটি তৈরি করে নেন, তাহলে আপনি পরবর্তীতে ওই গ্রিন স্ক্রিনটি আপনি রিমুভ করে নিয়ে একসাথে অনেকগুলো ক্যারেক্টার একটি ভিডিওতে ইম্পোর্ট করতে পারবেন। তো আপনার ভিডিওকে গ্রিন স্ক্রিনে তৈরি করা বা যে কোনো একটি কালারে তৈরি করার জন্য প্রথমে আপনি কালার সিলেক্ট করার একটি অপশন পেয়ে যাবেন। এটির মাধ্যমে আপনি গ্রিন স্ক্রিনটি সিলেক্ট করবেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার এবং সাইজটি সিলেক্ট করার পরে নেক্সট কাজটি হলো এখানে অডিও ইম্পোর্ট করা। অডিও ইম্পোর্ট করার জন্য এখানে রেকর্ড বলে একটি অপশন দেখতে পাবেন, আপনি এখানে টাচ করে আপনি এখানে সরাসরি কোনো ভয়েস বা ভয়েস ওভার দিতে পারবেন। এবং নিচে ইনহ্যান্স স্পিচ একটি অপশন দেখতে পাবেন, এটি যদি অন করে রাখেন তাহলে আপনি ভয়েস ওভার দেওয়ার সময় যদি আউটসাইড কোনো নয়েজ থাকে তাহলে সেটি এখানে রিমুভ করে নিতে পারবেন। আপনি এখানে সরাসরি ভয়েস অ্যাড না করে আপনি যদি চান আপনার ফোনের গ্যালারি থেকে কোনো অডিও এখানে ইম্পোর্ট করতে, তাহলে ওপরে একটি অপশন দেখবেন ব্রাউজ, এখানে টাচ করবেন। দেন আপনার ফোনের গ্যালারি থেকে আপনি যে অডিওটি এখানে ইম্পোর্ট করতে যাচ্ছেন বা যে অডিওটি আপনি আগেই তৈরি করে রেখেছেন সেটি এখানে ইম্পোর্ট করে নেবেন। অডিওটি ইম্পোর্ট করার সাথে সাথে আপনার এখানে প্রসেসিং নিবে এবং আপনার একটি ভিডিও মেক করে দিবে। এই প্রসেসিংটি আপনার ভিডিওর ডিরেকশন এবং আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে কিছুটা সময় নিবে। দেন ফাইনালি দেখতে পাবেন এখানে আপনার একটি ভিডিও মেক করে দিবে। কমপ্লিটভাবে ভিডিওটি তৈরি হয়ে গেলে এই ভিডিওটির ফাইনাল রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন। আপনি এখানে যে অডিওটি ইম্পোর্ট করেছিলেন সেই অডিওর সাথে মিল রেখে আপনার এই ক্যারেক্টারটি মুভিং এবং অ্যানিমেটেড হচ্ছে। এখানে আপনি যে সকল ক্যারেক্টারগুলো দেখবেন এই প্রত্যেকটি ক্যারেক্টারে মুভিং এবং অ্যানিমেশন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে একটি ডাউনলোড অপশন দেখতে পাবেন, এখানে টাচ করে এই ভিডিওটি আপনি ইজিলি আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। আমার এই প্রসেসটি ফলো করে আপনার ভিডিওতে যে কয়টি ক্যারেক্টারের প্রয়োজন পড়বে প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা করে ভিডিও জেনারেট করে নেবেন। অ্যাট লাস্ট এবং ফাইনাল স্টেপটি হলো ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিং করার জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব, আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারেন। তো ক্যাপকাট ওপেন করার পরে নিউ প্রজেক্টে টাচ করবেন, দেন প্রথমে আপনার যে ক্যারেক্টারে ভিডিওটি আসবে সেই ক্যারেক্টারটি আপনি ইম্পোর্ট করে নেবেন। যেহেতু আমার ভিডিওতে মেন ক্যারেক্টারটি আমার এখানে প্রথম থেকেই থাকবে, এর জন্য আমি মেন ক্যারেক্টারটি ইম্পোর্ট করে নিলাম। ভিডিওর মেন ক্যারেক্টারটি আমাদের প্রথমে কোনো কথা বলবে না, প্রথম অবস্থাতে এখানে স্টপ হয়ে থাকবে, যে কারণে মেন লেয়ারটি সিলেক্ট করে নিচ থেকে ফিরে যাওয়ার এই অপশনটিতে টাচ করলে ওপরের লেয়ারে একটি পিকচার জেনারেট হয়ে যাবে। এভাবে ভিডিওর মধ্যে কোনো ক্যারেক্টার যখন কোনো কথা বলবে না তখন সেই ক্যারেক্টারটি স্টপ করে রাখার জন্য আপনি নিচ থেকে এই ফ্রিজার অপশনের মাধ্যমে একটি পিকচার জেনারেট করে নেবেন, তাহলে আপনার ওই ক্যারেক্টারটি ওই সময় কোনো কথা বলবে না, একটি পিকচার আকারে থেকে যাবে। এখন আমার এই ভিডিওতে অন্য একটি ক্যারেক্টার অ্যাড করতে যাচ্ছি, এর জন্য নিচ থেকে ওভারলেতে টাচ করব এবং আমি যে ক্যারেক্টারটি এখানে ইম্পোর্ট করতে যাচ্ছি সেই ক্যারেক্টারটি আমরা ইম্পোর্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি গ্রিন স্ক্রিনে জেনারেট করেছি, কারণ আমি এই ক্যারেক্টারটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে আমি এই ভিডিওতে অ্যাড করব। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা এই লেয়ারটি সিলেক্ট করব এবং নিচ থেকে রিমুভ বিজি এই অপশনটিতে চলে আসবো, কর্মাকিতে টাচ করব এবং আমরা ভিডিও থেকে যে কালারটি রিমুভ করতে যাচ্ছি সেই কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন ইন্টেন্সিটি এটা কিছুটা বাড়লে দেখতে পাবেন আপনার গ্রিন স্ক্রিনটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। গ্রিন স্ক্রিনটি রিমুভ করার পর আমরা এই ক্যারেক্টারটি পজিশন অনুযায়ী সেট করে দিব। ঠিক এভাবে যেখানে আমাদের যে ক্যারেক্টারটি প্রয়োজন পড়বে সেখানে সেই ক্যারেক্টারটি আমরা অ্যাড করে আমরা একটি কমপ্লিট ভিডিও তৈরি করে নিব। ভিডিও তৈরি করার সময় আমাদের অনেক সময় অনেক এক্সট্রা কিছু জিনিসের প্রয়োজন পড়বে, যেগুলো কালেক্ট করার জন্য আপনি ক্যাপকাটের হোম ইন্টারফেসে আসলে এখানে একটি অপশন দেখবেন টেক্সট টু ইমেজ, এখানে এসে প্রম্পটের মাধ্যমে আপনার প্রয়োজনীয় জিনিসটি জেনারেট করে নিতে পারবেন। জেনারেট করা জিনিসটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আবারও ক্যাপকাটের হোম ইন্টারফেসে আসলে এখানে একটি অপশন দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই অপশনে এসে আপনার জেনারেট করা ইমেজটি আপলোড করে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আপনি সেটি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। দেন প্রজেক্টে ব্যাক করে আপনার প্রয়োজন মতো আপনি সেই ইমেজটি এখানে অ্যাড করে নিতে পারবেন। আপনার তৈরি করা ভিডিওকে আরও প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনি ভিডিওতে সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন। ভিডিওতে বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী তার যদি একটি সাউন্ড অ্যাড করা যায় তাহলে ভিডিওটি আরও প্রফেশনাল লুক দেয়। তো এটি করার জন্য অডিও সেকশন আসার পরে এখানে একটি অপশন দেখবেন সাউন্ড ইফেক্ট, এখানে প্রবেশ করার পর আপনার প্রয়োজন মতো যে সাউন্ডটি প্রয়োজন সেটি আপনি এখানে সার্চ করে খুঁজে বের করে সেটি অ্যাড করতে পারবেন। এগুলোর পাশাপাশি আপনার ভিডিওকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনি আরও এডিটিং করতে পারেন, যেগুলো আপনাকে সময় নিয়ে শিখতে হবে। তো ক্যাপকাটের এডিটিং এর পুরো প্রসেস আপনি যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনি সেটি দেখতে পারেন। এছাড়াও আমি বেশ কিছু অ্যাডভান্স লেভেলের এডিটিং এর টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করে থাকি, আপনি সেগুলো দেখতে পারেন। ভিডিও প্রথমে আমি বলেছিলাম আপনি যদি এমন ভিডিও ফেসবুক বা ইউটিউবে আপলোড করে সেখান থেকে মনিটাইজেশন অন করে আপনি আর্ন করতে চান তাহলে আপনাকে বেশ কিছু রুলস মানতে হবে।
আপনি যদি ভিডিও সব কিছুই এর সাহায্য নিয়ে তৈরি করেন তাহলে পরবর্তীতে ইউটিউব বা ফেসবুক আপনাকে মনিটাইজেশন নাও দিতে পারে। এর জন্য আমি সাজেস্ট করব আপনারা ভয়েসটি আপনি নিজেই অ্যাড করবেন। আমি চাইলেই কিন্তু এমন অডিও জেনারেট করার এআই টুল সম্পর্কে আপনার ধারণা দিতে পারতাম, কিন্তু আমি সেটি দিই নাই, কারণ আমি চাই আপনারা নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করবেন, তাহলে আপনারা এখানে 100% মনিটাইজেশন অন করতে পারবেন। আশা করি ভিডিও 25টি স্টেপ আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আমি আপনার কাছ থেকে একটি লাইক আশা করি এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখেন, আর ভিডিওতে বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।